আমি আমার সাথে সানি লিওনিরও মিল পাই না। নিউজটা ছড়ানো মানে একটা বিভ্রান্তিকর জিনিস বানানো, এই দেখা চলবে যতদিন জীবন থাকবে। বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকাদের আরেক নাম দিঘি, যিনি ছোট থেকে সাকিবের বেশ কয়েকটি সিনেমার শিশু চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছেন। তবে সকলের প্রিয় সেই ছোট্ট দিঘি বড় হয়েও পিছিয়ে থাকেনি, সে বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে দর্শক মাতিয়ে রেখেছেন সর্বদাই। এমনকি ছোট থেকেই তারকা খ্যাতির সুবাদে আজ নায়িকা হয়েছেন। তবে দর্শকদের একটা বড় আফসোস, দিঘিকে কখনো সাকিবের বিপরীতে দেখা গেল না, যা নিয়ে সমগ্র গণমাধ্যম জুড়ে মাঝে মাঝেই আলোচনা শুরু হয়। কারণ তার সাথে একই সময়ে শিশু চরিত্রে অভিনয় করা পূজা চেরি আজ সাকিবের সাথে বেশ দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন, কিন্তু সেখানে দিঘি নেই কেন? এমন প্রশ্নের জবাবে দিঘি প্রথমে সাকিবের ভাতিজির চরিত্রে অভিনয় করার ইস্যু দেখালেও পরবর্তীতে জানান সাকিবের সাথে তিনি অভিনয় করতে রাজি, তবে সেখানে কোনো রোমান্স সিন থাকতে পারবে না। কিন্তু কিছু দর্শক বলছে অন্য কথা। তাদের দাবি, দিঘি তার টিকটকের কারণে সাকিবের নায়িকা হতে পারেনি, দিঘির বেশ কিছু অশালীন কর্মকাণ্ডের জন্যই নায়িকা হিসেবে দিঘিকে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই সাকিবের। কারণ দিঘির একটা খেতাব তৈরি হয়েছিল সানি লিওন নামে। অনেকে বলেছে দিঘির চেহারা নাকি সানি লিওনের মতো, যার ভিত্তিতে এটা নিয়ে দিঘির সাথে সংবাদ পত্রিকার রিপোর্টাররাও কথা বলেছেন। আমি আমার সাথে সানি লিওনিরও মিল পাই না, বয়সের ব্যবধানও তো অনেক। আমি দিঘি, আমি বড় হয়েও দিঘি এবং আমি সামনে দিঘিই থাকব। তবে সাকিবের সিনেমায় দিঘির নায়িকা হওয়া সম্পর্কে সাকিব এখনো কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। তিনি শুধু জানিয়েছেন ভালো গল্প নির্ভর সিনেমায় ভালো আর্টিস্টদের নিয়েই কাজ করতে চান, যেন দর্শক আবারও আগের মতো হলমুখী হয়। আমার সবসময় একটা টার্গেট ছিল, আছে, এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাই, যে আমাদের যে ভালো ভালো